আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি এস এম তানভীর। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজীপুর সিটি নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে, বিএনপির দাবি মিথ্যা প্রমাণিত, মন্তব্য কাদেরের। লেভেল প্লেইং ফিল্ড ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন রিজভী। গাজীপুরকে আদর্শ নগর হিসেবে গড়ে তুলতে চান নবনির্বাচিত মেয়র জায়দা খাতুন, সহযোগিতার আশ্বাস আজমতুল্লাহ খানের। ভোট গ্রহণে সন্তুষ্ট নির্বাচন কমিশন। বরিশাল সিটি নির্বাচনে সাত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের অনুকূলে প্রতীক বরাদ্দ, প্রতীক পেলেন খুলনা সিটি নির্বাচনের প্রার্থীরা। ভোট গ্রহণ 12 জুন। জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির আন্দোলন মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ, দলকে শক্তিশালী করতে চলছে সাংগঠনিক কাজ। আমদানির খবরে বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমেছে, চিনি ডিম আদা মাছ ও মাংসের দাম এখনো চড়া, সবজির দামেও এসেছে কিছুটা স্বস্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজীপুরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, গাজীপুর সিটি নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বর্তমান সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। গাজীপুরের মতোই আগামী জাতীয় নির্বাচনেও সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলে জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আরো জানাচ্ছেন রাকিব হাসান। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এই প্রতিবাদ সমাবেশ। দুপুরের পর থেকেই ব্যানার, ফেস্টুন আর মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আলোচনায় অংশ নিয়ে বিএনপিকে হত্যা, কু আর ষড়যন্ত্রকারীর দল হিসেবে আখ্যা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি নাকে খত দিয়ে আবার নির্বাচনে অংশগ্রহণ করবে। যারা নির্বাচন বানচাল করতে চায়, সারা বাংলার মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে তাদেরকে অবশ্যই প্রতিহত করবে ইনশাআল্লাহ, এবং তাদের এই অপরাধ নীতি চিরদিনের জন্য রুদ্ধ করবে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে। জানান, গাজীপুরের সুষ্ঠু নির্বাচন শুধু দেশেই নয় বিদেশেও প্রশংসিত হয়েছে। শেখ হাসিনার ওয়াদা তিনি পূরণ করেছেন, নির্বাচনে আওয়ামী লীগ হারবে কি জিতবে তার চেয়ে বড় কথা, গতকালে নির্বাচনে গণতন্ত্র জয়লাভ করেছে। আজকে প্রশংসা আমরা বাইরে পাই, আর দেশে একটা মহল দিন রাত শেখ হাসিনার দুর্নাম করে বেড়ায়, তারা তাকে হত্যা করার হুমকি দেয়, তারা দুঃসাহস করে শেখ হাসিনাকে হত্যা করবে, তারা এমন দুঃসাহস হোক এই মাটিতে বসে তারা দিয়ে যাচ্ছে। তাদের নেতারা স্লিপ অফ টাং বলে এটাকে উনি। আগামী সকল নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে জানিয়ে আমেরিকার ভিসা পলিসিতে যা রয়েছে তাতে সরকারের নয় বিএনপি নেতাদের ঘুম হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। ভিসা পলিসিতে যা আছে সেটা দেখে বিএনপি রাতের ঘুম হারাম, দিনের আরাম হারাম, তারা ভয় পেয়ে গেছে, ফকরুল কথা বলে মুখ শুকিয়ে গেছে। এ সময় আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কারণ ওখানে যেগুলো নেগেটিভ সবই তাদের বিরুদ্ধে। এদিকে যুবলীগ আয়োজিত ফ্রি হেলথ ক্যাম্প পরিদর্শন শেষে বিএনপিকে খুনির দল বলে আখ্যা দেন যুবলীগের সাধারণ সম্পাদক। ওরা হত্যা করার মানসিকতা নিয়েই ওরা রাজনীতি করে, খুন খারাপের মধ্যে দিয়ে ওরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়। বাংলাদেশের মানুষ এখন অনেক সজাগ। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু দেখানোর চেষ্টায় ভোটের আসল চিত্র উঠে এসেছে। সকালে ডিআরইউর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড ও গণতান্ত্রিক ধারা ছাড়া নির্বাচন সম্ভব নয়।
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ দুঃখ কষ্টে আছে। এই যে একটা নির্বাচন হয়ে গেল গাজীপুরে, একটা চেষ্টা করেছে সুষ্ঠু নির্বাচন দেখার জন্য, তার মাধ্যমে কি উঠে এসেছে আমরা তো দেখেছি সবাই। এটা হচ্ছে বাংলাদেশের আসল চিত্র। কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পরে এখন একটা আসতেছে অত্যাবশ্যকীয় পরিষেবা অ্যাক্ট, আরও আইন আসবে, আরও নিপীড়ন নির্যাতনের কার্যক্রম অব্যাহত থাকবে যদি বাংলাদেশে গণতন্ত্র আমরা ফিরিয়ে আনতে না পারি। গণমাধ্যম একটা আশা এবং ভরসার স্থল, সেটিকেও নানা কালা কারণ দিয়ে তারা নিঃশ্বাসকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এতে অনেক সাংবাদিক আজকে কারাগারের মধ্যে অন্তরীণ অবস্থায় রয়েছে। গাজীপুর সিটিকে আদর্শ নগর হিসেবে গড়ে তুলতে চান নবনির্বাচিত প্রথম মহিলা মেয়র জায়দা খাতুন, আর এ স্বপ্ন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। বিজয়ী হওয়ার পর নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। অন্যদিকে নতুন মেয়রকে সহযোগিতার আশ্বাস দেন আজমতুল্লাহ খান। প্রতিনিধি চঞ্চল খান ও গোলাম আজাদের তথ্যচিত্রে ইউসুফ আলী রিপোর্ট। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভোট গ্রহণ শেষ হওয়ার 9 ঘন্টা পর যখন ঘোষণা আসে আওয়ামী লীগের প্রার্থী আজমতুল্লাহ খানকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন বিজয়ী হয়েছেন, তখন বাহিরে বিজয় উল্লাসে মত্ত ঘড়ির সমর্থকরা। বিজয়ী হওয়ার পরের দিন জায়দা খাতুনের বাসভবনে ফুল নিয়ে হাজির হন তার সমর্থকরা। অসুস্থ থাকায় মায়ের পক্ষে সাংবাদিকদের সাথে কথা বলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। সন্তানের পাশে যেমন মা ছিলেন, তেমনি মায়ের পাশে থেকে নির্বাচনের আগে জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন বলে জানান তিনি। আমাদের গ্রুপের আশেপাশে সহযোগিতা করেছেন যারা, আমাদেরকে ভোট দিয়েছেন তাদের জন্য আমরা বিশেষভাবে বলব, বসে আমাদের এই নগরবাসীর জন্য যা যা করণীয় তার সবকিছু আমরা করবো। আমি আবারও বলছি, আজকে থেকে সবাই বাসাতে থাকুন, শান্তিপূর্ণ অবস্থানে থাকবেন, আমরা সবাই একসাথে থাকবো, আমরা এই শহরের মানুষ সুখে দুঃখে সবাই একসাথে থাকবো এবং আমার মা আপনাদের সার্বিকভাবে সেবা দিবে। নগর মাতাকে বিজয়ী শুভেচ্ছা জানিয়ে গাজীপুরবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগের পরাজিত মেয়র প্রার্থী আজমতুল্লাহ খান। যারা অপপ্রচার চালিয়েছিল যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এই সুষ্ঠু নির্বাচন এখানে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে যিনি জয়ী হয়েছেন আমি তাকে অভিনন্দন জানাই। ইউসুফ আলী, মাইটিভি নিউজ ডেস্ক। 3 ধাপে অনুষ্ঠিত হওয়া 5 সিটির মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। নির্বাচনে সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন। তেমনি নির্বাচন বিশ্লেষকরা বলছেন সুষ্ঠু নির্বাচনের নজির সৃষ্টি করেছে গাজীপুর সিটি নির্বাচন। আবু সাইদপুর বিশেষ রিপোর্ট। নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে সম্পন্ন হলো গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। ভোটকেন্দ্রগুলোতে নারী পুরুষের সর্ব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ অবশেষে পূরণ হওয়ায় ভোটারদের চোখে মুখে ছিল উৎসাহ আর উদ্দীপনার ছাপ। নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি করায় ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি নির্বাচন কমিশনার আলমগীরের। গাজীপুরের নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং সুন্দরভাবে অবাধভাবে নির্বাচন হয়েছে এবং যে সমস্ত প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিশেষ করে মেয়র প্রার্থীরা, তারা সবাই বলেছেন নির্বাচনের ব্যবস্থা তারা অত্যন্ত অসন্তুষ্ট। সার্বিক পরিস্থিতি নিয়ে গাজীপুর সিটি নির্বাচনকে কিভাবে মূল্যায়ন করছেন সাবেক নির্বাচন কমিশনার কবিতা খানম? আর সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে গাজীপুর সিটি নির্বাচন নজির সৃষ্টি করেছে বলে মনে করেন নির্বাচন বিশ্লেষক জনিপপের চেয়ারম্যান ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ। রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সবাই কমিশনের সঙ্গে সহযোগিতা করেছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রার্থীদের
অসংখ্য অবস্থানের কারণে আমরা শেষ অবধি দেখেছি যে নির্বাচন সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে। তবে গাজীপুরের মতো আরও বাকি চারটি সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে এমনটাই প্রত্যাশা তাদের। অবস্থাদপু, মাইটিভি, ঢাকা। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে 7, সাধারণ কাউন্সিলর 116 এবং সংরক্ষিত 42 প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকাল থেকে নগরের নতুল্লাবাদ এলাকায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রথমে মেয়র প্রার্থীদের, এরপর অন্যান্য কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের মধ্যে প্রতীক দেওয়া হয়। 7 মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ খোকন, শেরনিয়াবাদ নৌকা, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাতপাখা, মিজানুর রহমান বাচ্চু গোলাপফুল, আলী হোসেন পেয়েছেন হরিণমার্কা, কামরুল হাসান টেবিল ঘড়ি এবং মোহাম্মদ আসাদুজ্জামান পেয়েছেন হাতিমার্কা। প্রতীক পাওয়ার পরপরই আনুষ্ঠানিক প্রচারণায় নামেন প্রার্থীরা। যে প্রত্যাশিত করেছে সেই মার্কা পেয়েছি ইনশাল্লাহ। শতভাগ স্বচ্ছ নির্বাচন হয়েছে আমরা আশা করি, এবং আমাদের বরিশালও সে ধরনের একটা নির্বাচন জনগণ প্রত্যাশা করে এবং হবে। দলবদ্ধতা এবং প্ল্যান বর্ধিতকরণ এবং এগুলো তো আমার অবশ্যই প্রধান জরুরি সমস্যা। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন পাওয়া মেয়র, সাধারণ কাউন্সিলর ও নারী সংরক্ষিত কাউন্সিলররা প্রার্থীর প্রতীক পেয়েছেন। প্রতীক গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মেয়র প্রার্থী আব্দুল খালেক সহ অন্যান্য মেয়র প্রার্থীরা। জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির আন্দোলন মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। আন্দোলন মোকাবেলায় প্রধান ভূমিকা রাখে মহানগর আওয়ামী লীগ, তাই সংগঠন শক্তিশালী করতে ঢাকা মহানগর দক্ষিণে ওয়ার্ড ও থানা আওয়ামী লীগ গঠনে কাজ চলছে। কমিটি ঘোষণার সময় অনেক আগে পার হয়ে গেলেও এখনও জমা হয়নি কেন্দ্রীয় দপ্তরে। এ নিয়ে মহানগর রাজনীতিতে চলছে নানা গুঞ্জন, রয়েছে বিতর্ক। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, প্রতিনিয়তই উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। নির্বাচন সামনে রেখে বিএনপির আন্দোলন মোকাবেলায় বরাবরই প্রধান ভূমিকা রাখে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। তাই সংগঠনকে ঢেলে সাজাতে এবং শক্তিশালী করতে থানা ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের কমিটি গঠনের কাজ করছে মহানগর দক্ষিণ। নির্বাচন সামনে রেখে এমন গুরুত্বপূর্ণ সময়ে যেভাবে কমিটি গঠন চলছে তা নিয়ে আন্দোলন মোকাবেলায় সংশয় প্রকাশ করছে ঢাকা মহানগর দক্ষিণের তৃণমূলের নেতারা। আপাতত নির্বাচনের আগে কোনো কমিটি যদি ঢাকা দক্ষিণে দেয় যে এরকম সাজছে, তাতে বিশাল একটা ক্ষতি হয়ে যাবে, অপরণীয়। বিএনপি জামাতের লোক ঢুকে যাচ্ছে, যাদের চরিত্র নাই, যারা এই দলটারে ধ্বংস করে দিবে, এই সমস্ত লোক ঢুকাইতেছে। যারা বিলুপ্ত হয়ে গেছে তারা মনে করছে যে তারা হয়তো কমিটিতে আসতে পারবে না, তারা নিষ্ক্রিয় হয়ে গেছে। যারা হবে তাদের কোনো লোকজন নাই, কারণ এখানে বিতর্কিত লোকজন আছে, বিভিন্ন কেলেঙ্কারির সাথে তারা জড়িত। মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কমিটিতে বিতর্কিত ব্যক্তিরা স্থান পাওয়ার তৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ তাদের। যে যারা সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক সেবনকারী, কেসুনির সাথে জড়িত, তাদের নামই খসড়ায় আসছে। সেখানে তারা মাইম্যান সৃষ্টি করে বারবার 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 রিহাবে ছিল, তাদেরকে সেক্রেটারি হিসেবে তারা আনার জন্য চেষ্টা করে। এক সময় জাতীয় পার্টি করত বিএনপির সাথে, এখনও উঠা বসা, তাদেরকে সভাপতি হিসেবে তারা চায়। সম্মেলনের 8 মাসেও কেন ঘোষণা হচ্ছে না কমিটি এবং তৃণমূল নেতাদের অভিযোগ নিয়ে প্রশ্ন রাখা হয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে। লোকে যারা বিএনপি জামাতের সদরে থাকবে তাদেরকে আমরা কুড়ি দিনে প্রশ্রয় দেবো না, এবং যারা মানে খারাপ লোক তারা আমরা কিছুতে প্রশ্রয় দেবো না। আমরা কয়েকদিনের মধ্যে আমাদের প্রধানমন্ত্রীর কাছে জমা দিব, ওইখান থেকে যাচাই বাছাই করে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমরা কমিটি অনুমোদন করব। দক্ষ সংগঠক এবং দুর্দিনের নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে স্থান দিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এই সভাপতি মণ্ডলীর সদস্য। আমাদের যাচাই বাছাই কমিটি আছে, আমরা এটাকে যাচাই বাছাই করে থাকি। না নিশ্চয়ই এরকম কেউ আসলে
বা এবং চিহ্নিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং দলের থেকেও তাদের কোনো জায়গা থাকবে না। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। এবার বাজার দরের খবর। আমদানির খবরে বাজারে পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা কমেছে। এক মাসের ব্যবধানে 40 টাকা থেকে বেড়ে 80 টাকায় ওঠা পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 75 টাকা কেজিতে। চিনি, ডিম, আদা, মাছ মাংসের দাম এখনও চড়া, তবে সবজির দাম কিছুটা কমেছে। আমিনাহের রিপোর্ট। আমদানির খবরে বাজারে পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা কমেছে। এক মাসের ব্যবধানে 40 টাকা থেকে বেড়ে 80 টাকায় ওঠা পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 75 টাকা কেজি। তবে ডিম, আদা, মাছ মাংসের দাম এখনও চড়া, তাই পেঁয়াজের এই দাম কমায় স্বস্তিতে নেই ভোক্তারা। পেঁয়াজের তো আগুন অবস্থা, পেঁয়াজ কেনার মতো সাহস হয় না। দৈনন্দিন দ্রব্যের দাম যদি 15 দিনের ব্যবধানে যদি 80% বৃদ্ধি পায়, আসলে অনেক কষ্টদায়ক। এই বছর আমদানি কম, এই জন্য দামটা একটু বাড়ছে, বোঝেন নাই। বাইরের মালগুলো আসে তাহলে একটু কমবো, তাছাড়া কমার আশঙ্কা নাই। বাজারে এখনও নেই চিনি। গত সপ্তাহের তুলনায় বেড়েছে চাল, ডাল, তেল সহ কয়েকটি নিত্যপণ্যের দাম। চিনিটা কোম্পানির কাছে আছে, কিন্তু কোম্পানি আমাদের চিনি দেয় না। চিনি দেয় না হলো, যেমন কালকে একটা কোম্পানি আলু চিনির জন্য আমারও বলতে আছে 1 বস্তা চিনির সাথে 1 বস্তা আটা নিতে হবে। প্রত্যেকটা চালই 1-2 টাকা করে বাড়ছে, কিন্তু সামনের দিকে আরও বাড়ার সম্ভাবনা আছে, যেহেতু সিজন তো শেষ। সার্ভাইভ করাটা আসলে খুব কঠিন সত্যি কথা বলতে, কারণ প্রতিটা জিনিসের দাম অনেক বেশি। বাজার কত শতাম বানের 10-20 টাকা বাস, এখন মোটামুটি 75 টাকার দাম, তবে আরও কমবে। বৃষ্টি হয়েছে না, বৃষ্টির কারণে ইনশাল্লাহ তরকারি হলে আরও কমে যাবে। গেল সপ্তাহের তুলনায় কমেছে সবজির দাম। মাছের দাম বেড়েছে কেজি প্রতি 30-40 টাকা, গরুর মাংসের দাম অপরিবর্তিত। বাজারে নিত্যপণ্যের দামে স্থিতিশীলতা আনতে সরকারের প্রতি জোর দাবি ভোক্তাদের। আমিনা হীরা, মাইটিভি, ঢাকা। সংবাদে নিচ্ছে বিরতি, ফিরে এসে জানাবো। দেশের 29তম গ্যাস ক্ষেত্র ভোলার ইলিশা 1 কূপ, দক্ষিণাঞ্চলে নতুন সম্ভাবনা, অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির স্বপ্ন দেখছে ভোলাবাসী। আবার স্বাগত, আপনারা দেখছেন মাইটিভি সংবাদ। দেশের 29তম গ্যাস ক্ষেত্র এখন ভোলার ইলিশা 1 কূপ। শুধু তাই নয়, এটি ভোলার তৃতীয় গ্যাস ক্ষেত্র। এ গ্যাস ক্ষেত্রে সম্ভাব্য মজুদ 200 বিলিয়ন ঘনফুট গ্যাস। একের পর এক গ্যাসের সন্ধান মেলা দক্ষিণাঞ্চলে নতুন করে সম্ভাবনা দেখা দিয়েছে, বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির স্বপ্ন দেখছে ভোলাবাসী। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট জানাচ্ছেন শামস্তাবরিজ উচ্ছ্বাস। 1994-95 সালে ভোলার শাহবাজপুরে প্রথম গ্যাসের সন্ধান মেলে। একের পর এক গ্যাসের সন্ধান পাওয়া যায় জেলাটিতে। এবার ভোলার মেঘনা নদীর উত্তরে আবিষ্কৃত হল ভোলার নতুন গ্যাসকূপ ইলিশা 1, স্বীকৃতি পায় দেশের 29তম গ্যাস ক্ষেত্র হিসেবে। ঘোষণার পরপরই গ্যাস ক্ষেত্রকে ঘিরে উন্নয়নের বিপুল সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। তাদের আশা, গড়ে উঠবে শিল্প কারখানা, তৈরি হবে কর্মসংস্থান। আমাদের এলাকা পাওনে আমরা দেখি আনন্দিত, এলাকার মানুষও কাজ করে, বিভিন্ন এলাকার মানুষের কাজ করতে আছে, খুব আল্লাহ দিলে ভালোই চলছে। আমাদের ভোলাতে গ্যাস আছে, আরো নতুন করে গ্যাস পাওয়া গেছে। বিভিন্ন কল কারখানায় যদি এই গ্যাসগুলা দেওয়া হইতো, তাহলে আমরা আশা করি আমাদের ভোলার বাইরে যাওয়া কাজকাম করার মতো অপশনটা থাকতো না। আমরা যারা শিক্ষিত বেকার সমাজ আছি, তারা কাজ করার কর্মসংস্থানের সুযোগ পাবো। বাংলাদেশে 29তম গ্যাস ক্ষেত্রকে ঘিরে ভোলার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা জেগে উঠেছে। দাবি জানিয়েছেন বাসা বাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার। গ্যাসের লাইন দেয় তাহলে আমরা ব্যবসায়ীরা অনেক সাশ্রয়ী হবো। যদি আমাদের এলাকার জিনিস আমরা যদি না পাই, তার সে কবল ভরা দুঃখ আর স্যার কিছু নাই। বাসা বাড়িতে এই গ্যাসের সুবিধা পাই, এই আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এই কূপের প্রতিটি স্তর থেকে দৈনিক 20 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে নিশ্চিত করেছেন বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক। আমরা আজকে পরীক্ষা করছি সর্বশেষ যে স্তরটি, এই স্তরে গভীরতা, প্রেশার এবং গ্যাসের প্রবাহ সকাল থেকে আমরা খুবই ভালো দেখছি। আশা করছি এখান থেকেও প্রতিদিন 20 মিলিয়ন করে গ্যাস প্রবাহ বা গ্যাসের ফ্লো পাবো। এখন পর্যন্ত আমাদের যে প্রাথমিক হিসাব, তাতে 1.7 TCF গ্যাস মজুত আছে বলে আমরা প্রাথমিক যে ধারণা সেটা করছি। ইলিশা ছাড়াও দ্বীপ জেলা ভোলায় আরও 2টি গ্যাস ক্ষেত্র রয়েছে। সব মিলিয়ে ভোলায় 3 ট্রিলিয়ন গ্যাস মজুত থাকার আশা জ্বালানি বিভাগের। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার কামার আব্বাস খোকার সহ তার পরিবারের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় তার গাড়িটিকে চাপা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে ডেপুটি হাই কমিশনারের গাড়িটি দুমড়ে মুচড়ে গেলেও সপরিবারে প্রাণে রক্ষা পান তারা। সরাইল খাটিহাতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তাদের বহন করা গাড়িটি মহাসড়কের রামপুর ব্রিজের পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ডেপুটি হাই কমিশনারের গাড়িটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসের চালককে বাস সহ আটক করা হয়। সংবাদের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গাজীপুর সিটি নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে, বিএনপির দাবি মিথ্যা প্রমাণিত। মন্তব্য কাদেরের, লেভেল প্লেইং ফিল্ড ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন রিজভি। গাজীপুরকে আদর্শ নগর হিসেবে গড়ে তুলতে চান নবনির্বাচিত চিত মেয়র জায়দা খাতুন, সহযোগিতার আশ্বাস আজমতুল্লাহ খানের। ভোট গ্রহণে সন্তুষ্ট নির্বাচন কমিশন। বরিশাল সিটি নির্বাচনে সাত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের অনুকূলে প্রতীক বরাদ্দ, প্রতীক পেলেন খুলনা সিটি নির্বাচনের প্রার্থীরা। ভোট গ্রহণ 12 জুন। জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির আন্দোলন মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ, দলকে শক্তিশালী করতে চলছে সাংগঠনিক কাজ। আমদানির খবরে, বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমেছে, চিনি ডিম আদা মাছ ও মাংসের দাম এখনও চড়া, সবজির দামেও এসেছে কিছুটা স্বস্তি। এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে, আল্লাহ হাফিজ।